আমাদের বাঙালির চাকরি থেকে বঞ্চিত করতে দেব না, যোগ্য বাঙালির প্রমোশন আটকাতে দেব না, এবং হেড অফিস খালি করে বাঙালিদের প্যান্টেজ পাঠানো মানব না। আজকে আমরা যখন দেখেছি এই যে বাঙালি বিদ্বেষী গুলো ঝাড়খণ্ডের ভূমিপুত্র এদের স্বরূপ চিনে নিয়েছে, ঝাড়খণ্ডে যারা ভূমিপুত্র তারা এদের স্বরূপ চিনে নিয়েছে, আমরা সাম্প্রতিককালে নানা প্রতিবাদে দেখেছি। কত দাবি বলে কি না, ধানবাদে ভোজপুরিকে অফিসিয়াল ভাষা করতে হবে, সাপের পাঁচ পাড়া ছ পাড়ে। দামোদর ভ্যালি কর্পোরেশনে বাংলা ও বাঙালিদের বঞ্চনার অভিযোগ তুলে ডিভিসি ভবন অভিযান বাংলা পক্ষর। কেন্দ্রীয় সরকার বহিরাগতদের ঢুকিয়ে বাঙালিদের বঞ্চনা করছে বলে দাবি জানায় তারা। ডিভিসির হেড অফিস থেকে বাঙালিদের বদলি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ, এবং তাদের বদলে বাইরে থেকে লোক নিয়ে আসা হচ্ছে বলেও দাবি জানিয়েছেন তারা। আজকে আমরা দামোদর ভ্যালি কর্পোরেশন, যেটা বাংলায় যাদের কাজ হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করা, সেচ করা, লোকাল এরিয়া ডেভেলপমেন্ট করা এবং বন্যা নিয়ন্ত্রণ করা, এই চারটে কাজের জন্য যে সংস্থাটি বানানো হয়েছিল, আজকে সেটা বাংলা ও বাঙালি বিরোধী একটি সংস্থায় পরিণত হয়েছে। কারণ কেন্দ্রীয় সরকার ইউপি বিহার ঝাড়খণ্ড থেকে বহিরাগতদের ঢুকিয়ে বাঙালিদের সেখানে বঞ্চনা করে নানাভাবে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। এটা হলো এক লাইনের কথা। ঘটনাগুলো কী করছে খুব স্পষ্ট কথা, এক নম্বর হেডকোয়ার্টার অর্থাৎ যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় সেখান থেকে বাঙালি ইঞ্জিনিয়ার এবং বাঙালি স্টাফদের ট্রান্সফার আউট করছে এবং তার জায়গায় দেশবালি ঢোকাচ্ছে। দু নম্বর, বাঙালি যারা খুব উচ্চ পদে রয়েছে, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার এইসব পদ থেকে যারা চিফ ইঞ্জিনিয়ার হতে পারে, সেখান থেকে যেরকম আমি একটা উদাহরণ দিচ্ছি, অমিত চিল, মলয় বল, সমরেশ জানা, এদেরকে টপকে কাকে আনছে, ডিকে সিং, মানে বুঝতেই পারছেন কী হয়েছে, ঠিক আছে। এবং সর্বক্ষেত্রে এই জিনিস হচ্ছে, বাঙালি ইঞ্জিনিয়ারদের রিক্রুটমেন্টে নেওয়া হচ্ছে না, সব ইউপি বিহার থেকে নেওয়া হচ্ছে। 2010-12 উমেশ কুমার, সে একজন সেক্রেটারি, সে শুধু বিহার ঝাড়খণ্ড থেকে মোটামুটি রিক্রুট করে। তার মানেটা কি, এখানে যেগুলো দেখবেন বাঙালি সেগুলো যেহেতু বয়স্ক লেভেলে, তারপরে যখন ইয়াং যেগুলো ঢোকাচ্ছে সব আর কি দেশবালি ঢোকাচ্ছে, বুঝতে পারছি। মানে আস্তে আস্তে যাতে কিনা যখন বাংলা থেকে এটাকে নিয়ে যাওয়া হবে তখন এইখানে প্রতিবাদ করার মতো কেউ বাকি আর না থাকে। বাঙালিদের প্রমোশন আটকে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাদের, সেই সঙ্গেই বাঙালিদের চাকরি দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ। অন্যান্য কেন্দ্র সরকারি কোম্পানির মতো বাংলা থেকে ডিভিসির হেড অফিসও সরানোর চক্রান্ত চলছে বলে দাবি জানিয়েছেন তারা। আজকে ডিভিসি অফিসে, ডিভিসি সদর দপ্তর কলকাতার উল্টোডাঙায়, সেই অফিসে আমরা আজকে এসেছিলাম, এসেছিলাম যে বাঙালিদেরকে এই সদর দপ্তর থেকে অনৈতিকভাবে ট্রান্সফার করে বিভিন্ন দূরত্বের ব্যাংকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং ষড়যন্ত্র করে চেয়ারম্যান যেহেতু বিহারের মানুষ, তিনি বিহারের মানুষকে সদর দপ্তরে ঢোকাচ্ছেন, এবং সমস্ত গুরুত্বপূর্ণ পদে, ডিসিশন মেকিং পদে তিনি বাইরের লোকজন ঢোকাচ্ছেন, এবং যারা বাঙালি প্রমোশন পাওয়ার যোগ্য, পদোন্নতি পাওয়ার যোগ্য, তাদের প্রমোশন না দিয়ে তিন চারজন পিছনে থাকা বিহার বা ইউপির লোকটাকে প্রমোশন পাইয়ে দিচ্ছে, এবং এখান থেকে বাংলা থেকে হেড অফিস সরানোর ষড়যন্ত্র চলছে। হিন্দিতে কথা বলতে বাধ্য করা হচ্ছে। আমরা যখন ভেতরে গেলাম দৃশ্যটা দেখলে ভয়ঙ্কর, লেখা আছে হিন্দি মে বাত করে, হিন্দি মে কাম করে, হিন্দি একতা কি ভাষা হ্যায়। ভেতরে কোথাও কোনো এক পর্ণ বাংলা নেই, এমনকি বাঙালি অফিসার অ্যাডিশনাল সেক্রেটারির পিএ, যার কাছে আমরা যার সঙ্গে কথা বললাম, এবং চেয়ারম্যানের যে যারা লোকজন আছেন তাদের সঙ্গে কথা বললাম, যে নেম প্লেট, যে নামের তালিকা ইংরেজি পর্যন্ত নেই, শুধু হিন্দি, শুধু হিন্দি। এই যে এই পয়েন্টগুলো, এবং নতুন যা রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে বাঙালিকে বঞ্চিত করে 2008 পর থেকে ক্রমাগত বাইরের লোকজন নেওয়া হচ্ছে, এই পয়েন্টগুলো আমরা বুঝিয়ে বলেছি, এবং আমরা পরিষ্কার করে যে কথা বলেছি, বাংলা পক্ষ খুব শান্ত ভদ্র, আমরা সংবিধান মেনে যেভাবে পারছি আগামী দিনে সংবিধান আরও দারুণভাবে মানব, আরও ভদ্রতা আমাদের বাড়বে, মেডিয়া প্ল্যান্টে বাড়বে, রঘুনাথপুর প্ল্যান্টে বাড়বে, এই হেড অফিসে বাড়বে, আমাদের ভদ্রতা কিন্তু অনেক বেশি বাড়বে, এই ভদ্রতা এত বাড়বে কি ভদ্রতাটা সহ্য করতে পারবে না, আমরা সেই কথাগুলোকে বলেছি, এবং অ্যাডিশনাল সেক্রেটারির পিএ এই চিঠি গ্রহণ করেছেন, এবং চেয়ারম্যান অফিস থেকে এই চিঠি গ্রহণ করা হয়েছে, চেয়ারম্যান অ্যাপয়েন্টমেন্ট দিয়েও সে বাংলা পক্ষ জানে বাঘের পক্ষ ভয়ে হাওয়া হয়ে গেছে, কিন্তু কদিন পালিয়ে বাঁচবে, আমরা তো এই মাটির সন্তান, ডিভিজি হেড অফিস এখনও বাংলায় আছে, জয় বাংলা। হিন্দিতে কথা বলতে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ। মঙ্গলবার এই সবেরই প্রতিবাদ জানিয়ে ডিভিসি ভবন অভিযান করে বাংলা পক্ষের সদস্যরা। এশিয়ানেট নিউজ বাংলা।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।